সম্মানিত মা বোনেরা আর আমাদের ভাই বোন যারা আছেন, তো আসলে আজকের বয়ানও মানে সময়ের গুরুত্ব। আমরা আসলে সব থেকে যেটা ক্ষতিগ্রস্ত এটা হইলো আমরা সময়ের ব্যাপারে। তো আমরা বোন যারা আসছেন আপনারা গভীরভাবে শুনবেন, আর আসল মকসদ হইলো যেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ফাটানোর মকসদও আছে আল্লাহর ইবাদত বন্দগী করা। আর এই যে একটা সময় দিছেন, নির্দিষ্ট সময় দিছেন, এই সময়ের ভিতরে আমরা আল্লাহরে সন্তুষ্ট করিয়া আল্লাহর বন্দগী করিয়া আল্লাহরে মানে খুশি করিয়া আমরা দুনিয়াতে যাওয়া অটল আমাদের মকসদ। আর এই কারণে আমরা এই মজলিসের মধ্যে আমরা শরীক হই। তো আমরা সকলেও মানে হইম আমরা ব্যস্ত, আমরা বিজি, আমরা সময় নাই, কিন্তু সময় পার করা লাগে। আর সময় যদি পার করা আমরা যেটা গুরুত্ব দেই, গুরুত্ব মানে দিলে সফলতা করা যায়, আর যে জিনিসটা আমরা গুরুত্ব দেই না এই জিনিস আমরা মানে যদিও সহজ হয় এটা করা যায় না। তো নমাজ পড়া এটা মানে সময় কত লাগে? 5 মিনিট 10 মিনিট লাগে, কিন্তু এটা আমরা গুরুত্ব না দিলে এটা লাগে কত মুশকিল। ফজর নামাজও যারা ফজর নামাজ পড়েন এরা লাগে কত সহজ, আর যারা পড়েন না এরা হইব বিজি, এরা হইব আমরা ঠায়েড আসলাম, ক্লান্ত, আমরা স্লিপি আসলাম, আমরা ঘুমতে উঠতাম পারি না জলদি, বেশি আগে নামাজ হয়ে যায়, তো বিভিন্ন আমরা বাহানা বার করি আমরা নামাজ পড়তাম না। কিন্তু আমরা যদি দেখি নামাজের যে সময় আছে 5টা নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই 5টা নামাজ পড়তে আমাদের 1 ঘন্টার উপরে লাগে না, কিন্তু এটার লাগে আমাদের সময় নাই। আমরা একটা বিয়া শাদির লাগি যদি আমরা যাই, এটা আমরা সকাল থেকে লিয়ে বিকাল পর্যন্ত এটার মধ্যে আমরা মানে ব্যস্ত থাকমু, এটার মধ্যে আমরা শরিক থাকমু, এটার মধ্যে আমরা হাসি খুশির মধ্যে সময় কাটাইমু, এটার মধ্যে কোনো বোঝা যায় না যে আমরা সময়ের নষ্ট করছি, এটা বোঝা যায় না যে আচ্ছা আমরা মানে ঠায় রইতেছি, ক্লান্ত হইতেছি না, কারণ এটা আমরা এটার গুরুত্ব দিয়ে আমরা করতেছি। তো আমাদের আফসোসের ব্যাপার হইলো আমরা নেকির খামের ভিতরে আমরা অত অলসতা আমরা জাহির করি, অত মানে ব্যস্ততা আমরা জাহির করি, কিন্তু দুনিয়াবী খামের ভিতরে আমরা এরকম করি না, এইটা আমরা চিন্তার ব্যাপার। তো এই কারণে আমাদের যে এই প্রোগ্রাম হয় কত মানে মজলিস হয়েছিল সিরাতুন নবীর উপরে, মানে আমরা দেখছিলাম মাশাল্লাহ মহিলা আসছেন, আমরা কইছি যে আমাদের মাদ্রাসার মধ্যে এই প্রোগ্রাম করব। তো আমরা আসলে হইছে সবথেকে বড় জিনিস হইছে ইস্তিকামত। একটা জিনিস হঠাৎ করে একবার করা যায়, আমরা যদি জলসা একটা রাখি বৈচ্চরিক জলসা, এটা আমাদের সকল শরীক হইবা, কিন্তু আমরা যদি একটা জিনিস লাগাতার কন্টিনিউ করা করা লাগে, এটা আমরা করতে আমরা রাজি হই না, কারণ আমরা চিন্তা করি না এটা তো বোরিং হয়ে গেছে, এটা আমরা পারতাম না, এটা বাদে করলি মনে, তো অটো হইছে আমাদের সমস্যা। দেখো কা আমরা দেখেন যারা নমাজ জুম্মার নমাজি, যারা জুম্মার দিনের নমাজি, তো আমরা দেখবো 90% মানুষ ছিল জুম্মার দিনের নমাজি। তো জুম্মার দিনের নমাজি ওর কারণে মানে আমরা মানে অনেকজন আসেন যারা এই মসজিদ শুধুমাত্র জুম্মার দিন দেখবা, আর বাকি পুরা হাফতা মানে একজন মানছে জুম্মা সারা এই মসজিদের মানে কোনো খাসেও নাই। তো এটা দুঃখের ব্যাপার, এটা দুঃখের ব্যাপার। তো আমরা খাস করে আমরা চিন্তা হতাম যে আমরা যে সময় আমরা হাঁটাইতাম, ধরো ও যেন আমরা আজকু বয়ানের মানে বিষয় কি হইল সময়ের গুরুত্ব, ভ্যালিউ অফ টাইম, অটার উপরে মানে লেখা হয়েছিল, আমরা সকলেই হাজির হইতাম। তো আমরা এটার ভ্যালিউ করতেছি না, সময় আমরা 24 ঘন্টার জিন্দগি 1,440 মিনিট আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন আমাদেরকে সময় দেন, কিন্তু এর বাদেও মানে আমরা এই সময়ের গুরুত্ব না বোঝার কারণে আমরা এই রকম মানে সময়ের মধ্যে নষ্ট করতেছি, যারা আমরা দুনিয়ার মধ্যেও ফায়দা নাই আর আখিরাতের মধ্যে অবশ্য কোনো ফায়দা হইতাম বলকে ক্ষতিগ্রস্ত হইম আমরা। তো এটা আমরা খাস করি আমরা বুঝতাম, আমরা চেষ্টা করতাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নির্দিষ্ট সময় দিয়েছেন আমরা এটা খামো কিরম লাগাইতাম। তো আমি সকল সময় বলি যে আমরা মানুষ একজন নৌকা, কারণ নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাইন 950 বছর দাওয়াত ও তাবলীগের খাম করছেন। তো কুরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফ সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামরে ফাটাইছিলা মানে তার কওমর গেছে, আর তাইন 950 বছর পর্যন্ত দাওয়াতের খাম করছেন। কাল রব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, রাত্রে দিনে মেহনত করছেন। তো মা বোনেরা আমরা জিনিস হয়েছে আমরা কোনো জিনিস করার লাগলে আমরা আল্লাহ লাগি করতাম, বন্দার লাগি করতাম না, যত একজন নৌকা 10 জন নৌকা 100 জন নৌকা আমরা মেহনত জারি রাখতাম। এই কারণে আমি বলছি আমাদের সাথীরা যেন আমরা এই প্রোগ্রাম আমরা জারি রাখবো, একজন নৌকা কেউ না উকা আমরা ইনয়া জিক্র করি, আমরা এই মুগি আল্লাহরে সন্তুষ্ট করা হইলে আমাদের মকসদ, আমাদের মানে উদ্দেশ্য। তো এই কারণে আমরা এটা আমরা যদি আই না আমরা ক্ষতিগ্রস্ত হইমু। আমার কথা হইলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 950 বছর দাওয়াত তাবলীগের খাম করেছেন রাত্রে দিনে,
دعوت قومي ليلا ونهار راتري دينه اني دعوتهم جهارا ثم اني اعلنت لهم اسررت لهم اسرارا মানে সকলের সামনে জ্ঞান নসিহত করছেন, এখলা এখলা করিয়ে করছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন 950 বছর, প্রায় 1000 বছর দাওয়াত তবলিগর খামর বাদে ওমা আমানা মাআহু ইল্লা কালিল, শুধুমাত্র মানে অল্প কতজন মানুষ খালি ইসলাম গ্রহণ করছেন, ইমান আইনছেন। মুহাদ্দিসুনা মুফাসসিরুনা কেরামে তফসির কিতাব মধ্যে বলেন শুধুমাত্র 80 জন মানুষ ইসলাম গ্রহণ করছিলাম, 80 জন মানুষ। তো এবুল দহকা মানে আপনি যদি 950 বছরের মানে আপনি কিতাব এটা হিসাব করেন 950 বছর 80 জন ওইসন মুসলমান ইমানদার ওইসন, তো বোঝা যায় প্রত্যেক 12.5 বছর বাদে 12.5 বছর বাদে একজন ইমান আনছেন। তো এটা বোঝা গেল তাইন রাত্রে দিনে এক একজনের উপরে একবার নাই, দুইবার নাই, 10 বার নাই, 100 বার নাই, হাজার হাজার বার মেহনত করার বাদে এই মানুষরে ইমানের পথে আনছেন। আল্লাহু আকবার। তো এটা আমরা বুঝতাম, এটা যদি আমরা বুঝিলাই আমরা কোনো কষ্ট লাগতো নাই। আপনি একলা আউকা কি কেউ আউকা না এটা আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আমি আসিনি, আমি করছিনি, আমি আমার দায়িত্ব করছিনি। এখন আস্তে দুনিয়ার মানুষ ফজরের সময় ঘুমাই থাকলা, আপনি উঠে ফজর নামাজ পড়লা, আপনি বললেন ইয়াল্লাহ আমি কষ্ট করি আমি উঠলাম, আমার গুমরে আমি কষ্ট মানে গুমরে হারাম করি আমি কিতা করলাম, উঠি আমি ফজর নামাজ পড়লাম। তো এটা আপনি চিন্তা করতে চান, আমি তো আল্লাহই করছি, আমি বন্দার লাগি করছি না, আমার স্বামীর লাগি করছি না, আমার মা বাপন লাগি করছি না, আমার বন্ধুর লাগি করছি না, আমি দেখাইবার লাগি করছি না, বলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা করছি। তো এইটা যদি আমাদের মকসদ থাকে, এইটা আমাদের জিন্দগির মানে উদ্দেশ্য থাকে, তো খাম করতে একেবারে সহজ হয়ে যায়। আর আমরা যদি এটা করি না এরকম, তো বাদে আমরা সমস্যা কি তুইব, আমরা এইরকম মানে একদিন কর্মু দুই দিন কর্মু এ বাদে আমরা বন্ধ করলিম। তো আমরা সকল সময় আমরা খেয়াল রাখতাম, আমরা সকল সময় আমরা খেয়াল রাখতাম, আমরা যত জিনিস করি, আমি আমাদের মা বোনেরা বলতাম সাই আপনারা যারা আইসেন আলহামদুলিল্লাহ মুবারক, আপনারা আইসেন আলহামদুলিল্লাহ, আর যারা আইসেন না এরা দাওয়াত দিতাম, এরা কন্টিনিউ দাওয়াত দেওয়ার থাকতাম, এরা আপনারা কোনো সময় নিরাশা হইত না, আপনারা খাম করার থাকতাম। তো আমরা এই যে আখিরি জমানা আইসে, আখিরি জমানার মধ্যে হোক আমরা নিজে চিন্তা করি, আমরা 24 ঘন্টা জিন্দগির ভিতরে আমরা কত সময় নষ্ট করতেছি। আপনি আজকুর মানে আওয়ার উদ্দেশ্য আমি চাই আপনারা এটা সকলে এটা স্মরণ করে যাই, তার গর গিয়া চিন্তা করতে, এখনো বইয়া বইয়া চিন্তা করতা, আমি 24 ঘন্টা জিন্দগির ভিতরে আমি কতটুক আমি নেক আমল করতেছি। আপনি চিন্তা করুক আমি এখন ঘুম থেকে উঠার বাদ থেকে লইয়া এখন পর্যন্ত আমি আমার নমাজ 60টা নমাজ গেছে, ফজর জোহর আসর মাগরিব আমি 60টা নমাজ পড়ছি কিনা এটা আমি চিন্তা করতাম। এর বাদে আমি কতটুক তিলাওয়াত করছি, কতটুক সালাওয়াত দুরুদ শরীফ আল্লাহ নবীর উপরে আমি পাঠ করছি, আমি কতটুক মানে নেক কাম করছি, না আমি বইয়া খালি খাইছি আর মানে আমি মোবাইল ফোনটি পাইছি। তো আমি আমি নিজে চিন্তা করতাম হইব, এই কারণে আমরা সকল মানে এইটা বুঝার এই যে আওয়ার উদ্দেশ্য মকসদ হইল আমাদের জিন্দগি 24 ঘন্টা জিন্দগিরে মানে আল্লাহ নবীর তরিকা মোতাবিক আমরা কিরকম মানে করতাম পারি। তো এটাও সময়ের গুরুত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন ইগ তানিম খামসান কাবলা খামস, পাঁচটা জিনিসরে গুরুত্ব দিবাই, গনিমত বুঝবাই, এটার মানে এটার মূল্য বুঝবাই 5টা জিনিসের আগে। এটা আপনারা গভীরভাবে শুনবা কি 5টা জিনিস কি বলছেন, শাবাব কাবলা হারামিক, আমাদের যে যৌবন কাল আছে, আমাদের যে ইউথ আছে, আমাদের মানে ছোটবেলা যে আমরা যে বয়স আমরা যে সময় যৌবন কাল থাকে, আমাদের যে শরীর শক্তি থাকে, ওই সময় যে অবস্থা আমাদের, এইটারে গুরুত্ব দেওয়া, এটারে মূল্য দেওয়া, এটারে মানে ইম্পর্টেন্স দেওয়া, কাবলা হারামিক বৃদ্ধ হওয়ার আগে, বুড়া হওয়ার আগে, একজন মানুষের যে সময় বিমারি বিভিন্ন রকমের মানে অসুস্থতা আইয়, এর আগে আমাদের সময়ের আমরা মানে আমাদের যৌবন কালের আমরা গুরুত্ব দিতাম, সাবা বাকা কাবলা হারামিক, তো ভ্যালু ইউর ইউথ বিফোর ইউর ওল্ড এজ। এরপর 2 নম্বর জিনিস বলছেন সিহাতাকা কাবলা সাকামিক, আর যে সিহাত দিছেন সুস্থতা দিছেন বিমারির আগে, বিমার হইলে আপনি মানে ই মসজিদ আইতে পারবেন না, মাদ্রাসা আইতে পারবেন না, নেক কাম করতে পারবেন, অনেকজন মানুষ হারাইয়া নামাজ পড়া দিত না, বইয়া নামাজ পড়া লাগবে, বইয়ে পারেন না মানে খাই তুইয়া নামাজ পড়া। তো এটা মাঝে আমরা বিমার হই গেলে বিমার হইবার আগে আমরা যে সুস্থতা আল্লাহ দান করছেন এটারে মানে আমরা এটা কদর করতাম, গনিমত বুঝতাম, এটা যদি কদর করি না আমরা বেকদরি করি, আমরা এটা না কদরি করি, এটার মানে এই যে নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের কাছে লইয়া যাইবা কি। তো 2 নম্বর কি বলছেন সিহাতাকা কাবলা সাকামিক, আর 3 নম্বর বলছেন গিনাকা কাবলা ফাকরি, যে তোমার তানোর যে গিনাক তোমার তানোর যে মালদারি তোমার তানোর যে দন দৌলত আছে ফকির হওয়ার আগে, গরিব হওয়ার আগে, কাবলা ফাকরি। তো আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দন দৌলত দিছেন, আমরা এই দন দৌলত আমরা আল্লাহর রাস্তার মধ্যে আমরা খরচ করার আমরা চিন্তা ভাবনা করতাম, বেশ করি করতাম একদম মানে, আর এটা কোন সময় করতাম যে সময় আমাদের অবস্থা ভালো আছে, আর আমরা যে সময় মানে
এই পয়সার আমরা বেশি জরুরত, ওই সময় আল্লাহর রাস্তায় দৌড়ের মধ্যে সবচেয়ে বেশি সওয়াব। একদম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ু সাদাকাতি আযামু আজরান, কোনটা সদকা সবথেকে আজিম, সবথেকে বেশি সওয়াবের এতবার সে সবথেকে বেশি, আইয়ু সাদাকাতি আযামু আজরান, সবথেকে সদক মানে সদকার মধ্যে কোনটা সবথেকে বালা হইব, তো এটা আমাদের মানে সওয়াব হিসাবে আর কি। তো একদম বলছেন যে আন তাসাদদাকা ওয়া আনতা সহিহুন সহিহ, যে তুমি তান সদকা দেও যে সময় তুমি তান সহিহুন সহিহুন, সহি মানে তন্দুরুস্ত থাকো আর মানে শরীর বালা থাকে, সহি আর লালচ থাকে আরো পয়সা বানাইবার আরো পয়সা খামাইবার, একজন মানুষের লালচ থাকবো। ও আনতা সহি হুন সহি তাকশাল ফাকর, ফকির ওয়ার মানে আন্দেশা থাকে, ডর থাকে, তামুলুল গিনা আর মালদার ওয়ার দন দৌলত অর্জন করার একটা মানে আশা থাকে, ওই সময় আল্লাহর আশ্রয়ের মধ্যে দেওয়া সব থেকে বেশি সওয়াব। ওয়ালা তুমহিল, হাদিসের মধ্যে একটা ওয়ার্নিং আইছে, একটা মানে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতেছেন যে এর বাদে তাখির করি না, মানে দিরং করি না, এর বাদে মানে দের করিও না, কারণ এই রকম দের হরতায় যে সময় মানে মৌত আওয়ার ফতে মরজে ওয়াফাতের মধ্যে সাকরাত অবস্থায় এর আগে এই রাস্তার মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে দান খেরাত করলি তা, তো একদম আল্লাহ নবী বলছেন ওয়ালা তুমহিল, দেরি করি না, হাত্তা ইজা বালাগাতিল হুলকুম, মানে যে সময় মানে গলা পর্যন্ত যে সময় মানে একজন রুহ আইচ্ছে এখন মানে দুনিয়াতে যাই তাকে সাকরাত অবস্থায়, এই সময় সাকরাত অবস্থায় আমরা বুঝা লাগবো যে একজন মানুষ যে সময় সাকরাত অবস্থায় আখিরাতর পরকালের যে মানে মঞ্জর আছে হালাত আছে ওটা মানুষের সামনে মানে উপস্থিত হয়ে যায় হাজির হয়ে যায়, তো এই কারণে একজন মানুষ যে সময় মরার সময় যে সময় সাকরাত অবস্থা হয় আর মালাকুল মৌত আজরাইল সালাম তশরিফ আইন নয়, তো ওই সময় একজন মানুষে ইমান আনার চেষ্টা করব আর একজন মানুষের যদি গুনাহ করেছে তোবা করার চেষ্টা করব, কিন্তু এই সময় না তোবা কবুল হইব না ইমান কবুল হইব হইব, তো এটা না ইমান না তোবা। এখন ফিরআউন মুসা আলাহ ইসলাম জমানার সময় যে বাদশাহ আছিল হে দুনিয়ার মানে রাজত্ব করতো, তো হয়েছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি শুধুমাত্র খুদা নাই বলকে সমস্ত খুদার উর্দে সমস্ত খুদার রব আমি, সর্বা সকলের সর্বোত্তম আমি সকলের উপরে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম দর্শন কোরআন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন যে সময় হে মানে নদীর যাইতেছে মানে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইল সালাতু ওয়াসালাম মালাকুল মৌত ফাটাইছেন, হাত্তা ইদা আদরাকাহুল মৌত, হাত্তা ইদা আদরাকাহুল গরক, গরক মানে হে ডুবি যার, ওই সময় হে আখিরাতের মঞ্জর, ফিরাউনে আখিরাতের মঞ্জর আখিরাতের অবস্থা দেখি লিছে মালাকুল মৌত আইয়া রূহ কবজ করার লাগি, এখন তো বুঝছে আল্লাহু আকবার, এখন তো আমি মানে ঠেকাত পড়ে গেছি, এখন তো বিপদে পড়ে গেছি, এখন তো আর কোনো বাসবার রাস্তা নাই, কোনো আশ্রয় লওয়ার কোনো জায়গা নাই, ওই সময় বলছিল قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين، آمنت أمي إيمان আনলাম যে কোন খুদা নাই আল্লাহর সারা ও আনা মিনাল মুসলিমিন আর আমি আমি মুসলমান আমি ও খুদার উপরে ইমান আনছি যে খুদার উপরে বনু ইসরায়েলি ইমান আনছে, এক লাইনের ভিতরে তিনবার ইমান আনছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরের মধ্যে কি বলছেন আল আন এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুসলিমিন, আর তুমি আস্তে জিন্দগি তুমি নাফরমানি করছো, ওয়া কুনতা মিনাল মুসলিমিন আর তুমি ফাসাদ করনে ওয়ালার মধ্যে আসলাই, তো এই কারণে আমরা সকলে চিন্তা করতাম এই যে অবস্থা ফিরাউন রয়েছে 700 বছর পর্যন্ত তার মাথা বিষ করছিল না, তার মানে তার কোনো হে বুঝছে যে আমি খুদাই দাবি করলে তো আমার তো একটা কিতা আছে আমার শক্তি আছে সকলটা, হে মানে মানুষ হইতো আমি খুদার বাকি যে পাত্তরের যে মানে তারা বুত বানাইয়া আসছিল ওটা হইতো এটাও খুদা, কিন্তু এরা সমস্ত খুদা হইলে আমি, তো এই রকম মানে মানুষের সামনে নিজের বড়াই আর নিজের বাহাদুরি দেখাইতেছিল, কিন্তু যে সময় আসল হকিকত যাই রয়ে যায়, তো মা বোনেরা আমরা খাস করে এটা চিন্তা করার জরুরত আমরা এই দিন আওয়ার আগে আমাদের তৈয়ারি করা, এই কারণে আমরা এই মজলিসের মধ্যে এই প্রোগ্রাম আমরা আমার আমরা স্মরণ করাইয়া একজন আরেকজন স্মরণ করাইয়া দেওয়া ইয়াদ করাইয়া দেওয়া ইয়াদ দিহানির লাগে, ফাযাক্কির ফা ইন্ন যিকরা তানফাউল মুমিনিন, ফাযাক্কির ফা ইন্ন যিকরা তানফাউল মুমিনিন, ইয়াদ করাও স্মরণ করাইয়া দেওয়া, ফা ইন্ন যিকরা ইয়াদ করানি এই স্মরণ করাইয়া দেওয়া তানফাউল মুমিনিন, যে ইমানদার যে হকিকি খাঁটি ইমানদার যারা আছেন এরারে এই স্মরণ করাইয়া দেওয়া এটা ফায়দা দিব, এই কারণে আমরা আওয়ার উদ্দেশ্য হইল আমাদের জিন্দেগি কিতা করতেছি, আমরা তো সুবহানাল্লাহ ঘুম থেকে উঠিয়া বস পঞ্চান্তর স্কুলও দেই নমাজের কোনো ঠিকানা নাই, পঞ্চান্তর স্কুলও দিয়া আইলাম আইয়া হিবার ঘুমাই গেলাম কি মানে নাস্তা খাইলাম এর বাদে ঘরে খাম খাজা আরম্ভ করলাম রান্না বাড়া করলাম এর বাদে হিব্বার মানে আমরা বাচ্চান্তর আনার টাইম গেল এর বাদে বাচ্চান্তর খাবাইলাম এর বাদে আমরা বিকালের খানার রেডি হইলাম, কি জিন্দগি আমাদের
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা জিন্দেগি, এটা তো যারা অস্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এরার বেফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইতেছেন, মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লা আদ-দাহর। যেন আমরা মানে শুধুমাত্র দুনিয়ার মধ্যে শুধুমাত্র আমরা হাওয়া দাওয়া করি, আমরা সে সময় মানে টাইম শেষ হয়ে যায়, আমাদের জিন্দেগি 60 বছর লেখা আছে, 70 বছর লেখা আছে, সে সময় এই টাইম শেষ হয়ে যায়, আমরাও নাই। এই কারণে আমার আর ওরকমের চিন্তা ভাবনা হয়ে গেছে, আর নাই আমাদের যে 24 ঘন্টা জিন্দেগি আমরা কিতা করতেছি, যে মকসদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাটাইছেন, এটার তো আমরা কিছু করতেছি না। আমরা দেখো কা জিন্দেগির মধ্যে, আমাদের জিন্দেগির মধ্যে দুইটা জিনিস আছে, একটা জরুরতে জিন্দেগি, একটা মকসদে জিন্দেগি, একটা নেসেসিটিজ অফ লাইফ, একটা হইলো অবজেক্টিভস অফ লাইফ। আমাদের জরুরত আছে আর আমাদের মকসদ। ধরো কা খাওয়া দাওয়া করাই দিল জরুরত, ঘুমানি এটা জরুরত, খামখাজ করা এটা জরুরত, কিন্তু না মকসদ নাই, আল্লাহ এটার লাগে আমরা ফাটাইছেন না। আর না খানা দাওয়া তো জানোয়ারেও খায়, পশু পাখিও খায়, মানে সকল জিনিসে, কাফিরও খার মুসলমানেও খার, তো তারার মধ্যে আমরা পার্থক্য কিনা, তো এই কারণে আমরা চিন্তা করা জরুরি। আমরা আমাদের 24 ঘন্টা জিন্দগি, আমরা যদি এখন যদি আস্তা দিন আমরা রান্দাত গেল গিয়ে, আস্তা দিন আমরা ঘর সাফ করাতে গেল গিয়ে, আস্তা দিন আমরা টিভি দেখা, টেলিভিশন দেখা, আর স্কাই দেখা, আর নেটফ্লিক্স দেখা, আর হলিউড আর বলিউড তার দেখার মধ্যে আমাদের সময়টা কাটাইলাম, তো আমাদের মকসদে জিন্দগি এটা তো হইলো না, বলকে আমরা গুনার মধ্যে লিপ্ত হইয়া আমাদের জাহান্নাম কিনে নিলাম, আমরা আমরা জাহান্নাম কিনলাম। লা আমলা আন্না জাহান্নাম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। জাহান্নাম মানে এটা বড় হইব খেরার দিয়ে এরা যারা নাফরমান, তো আমরা নিজেরে জাহান্নাম, আমরা নিজের লাগে আমরা জাহান্নাম কিনতেছি, আমরা কিছু করা লাগে না। তো এই কারণে আমরা চিন্তা করতাম হইব, আমরা এই যে সময়ের গুরুত্ব, আমরা এই যে সময় আছে, আমরা রবিবারে এটা সময় আমরা আমরা এটা তো প্রত্যেক দিন নাই, কিন্তু এর বাদেও মানে অনেক মহিলা আছেন না, আমরা এটা সময় নাই, এখন তো আমরা বাচ্চাতর কাপড় উপর ধুইতাম হইব, আমরা বাচ্চাতর গোসল করাইতাম হইব, আমরা খালকু বাচ্চাতর লাগে ওরা রেডি করা লাগবো, অত হান আইতে আই মুখিলা এটা খিতা বাক্কা মাদ্রাসা বাক্কা দূর আছে, আমরা তোরা কষ্ট করতেও আমরা রাজি নাই। আফসোসের ব্যাপার হইলো আমরা কষ্ট করতে রাজি নাই, কিন্তু আপনি দেখবা বিয়া শাদী একটা লন্ডন হোক, আপনি মাশাআল্লাহ কোচের মধ্যে উঠিয়া 5 ঘন্টা 6 ঘন্টা যাইতে পারবা, আর হাজবার লাগে আরো 3-4 ঘন্টা হাজবার লাগে, আরো মানে আয়নার সামনে হাজা দিব কোনো অসুবিধা নাই। এটার লাগে কারণ, এটা এটা কারণ কিতা, কারণ হইলে আমরা কিতা দিনের গুরুত্ব নাই আমাদের ভিতরে, আমাদের ইসলামের গুরুত্ব নাই, ইমানের গুরুত্ব নাই, ইবাদতের গুরুত্ব নাই, ইবাদত বন্দেগি করার, নমাজ রোজা জাকাত হজ ইতার গুরুত্ব নাই, আমাদের গুরুত্ব কিতা খাওয়া দাওয়ার গুরুত্ব। আমরা বারাতে কি খাইতে, এখন আমি জিজ্ঞাসা করলাম কইলা যেন ভাই আমি তো এমলা মুসিবত পড়ছি, আমার খরচ মূল ওই সামলাম খিতা করছেন, আপনি দেখুক আপনি খিতা খরচ করা, তো তাই হিসাব বললা খালি যে মানে ডিজার্ট কিনার মধ্যে ওজন মানে তারা চকলেট আর ক্রিস্প আর ওটা যেটা জিনিস মানে তারা উবার ইটস তা কি তারা £500 করতে মাসও খরচ করছেন, £500 যদি করতে মাসও খরচ করছেন, £6,000 বছর খরচ করছেন, খালি ওজন বারাটা কি অর্ডার করিয়া খাইছে নাকি, তো আর নাই মানুষের যে অবস্থা হইব, এক তো নিজের শরীরও নষ্ট করলা আর এটা তো পয়সাও নষ্ট হইলো, এটা এক একটা পেনির হিসাব করা দেওয়া লাগবো, তো আমরা এটা চিন্তা করি না। আল্লাহর রাস্তা দেওয়ার সময় মাদ্রাসার মধ্যে পয়সা দিতা, মসজিদের মধ্যে পয়সা দিতা, একটা ইয়াতিম বাচ্চার পয়সা দিতা, গরিবরা দিতা, এটার মধ্যে আমরা 10 বার চিন্তা করি, কিন্তু নিজে খাইবার লাগে, নিজে মোবাইল কিনবার লাগে, নিজে খাবার কিনবার লাগে, নিজে ওটা অর্ডার করবার লাগে, এটা আমরা চিন্তাও করি না, হালাঙ্কি ওটার ব্যাপার আমরা চিন্তা করতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি কিরকম আছে, তারা তো বুঝছেন মকসদ কিতা। উরওয়া ইবনে জুবের রাহিমাহুল্লাহ তাআলা তানর খালা সাইয়েদা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে জিজ্ঞাসা করলা, তিনি ও আমার খালা আপনারা মানে আল্লাহ নবীর সাথে আপনারা রয়েছেন, আপনারা কিতা খাওয়া দাওয়া করতা, খাওয়া দাওয়া কি করতেন, আপনারা এটা বলা আমাদের গভীরভাবে শুনবা, তারা কইলা মানে কিতা খাওয়া দাওয়া মানে আল্লাহ নবী করতা আপনার সাথে, তো বললেন যে আমরা খাওয়া দাওয়ার তো আমরা আমাদের উন্দালের মধ্যে আমরা মানে ওভেনের ভিতরে আমরা কোনো আগুন উগুন জ্বালানি হইতো, 1 মাস যাইতো কি, একবার চন্দ্র দেখতাম, চাঁদ দেখতাম, দ্বিতীয়বার, তিনবার, 2 মাস পর্যন্ত মানে আমরা মানে কোনো আগুন জ্বালানি হইতো না, মানে রান্ধবার লাগে, তো তাই তাহাজ্জুবের ব্যাপার আশ্চর্য সাথে হইলা জিজ্ঞাসা করলা যে আপনারা কি কোন জিনিসের উপরে আপনারা জীবন খাটাইতে, আপনারা কিরকম মানে আপনারা ব্যবস্থা হইতো, তো বললেন যে এটা আমরা কি করতাম, আমরা এটা ব্যবস্থা আমরা খাজুর আর ফানি, আমরা খাজুর আর ফানি, আমরা খাজুর আর ফানির উপরে আমরা চলাফেরা করছি। তো সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কি মানে ব্যবস্থা, মানে আল্লাহ নবী তানার লাগি সকলটা আসিল, তো আমরা এটা খাস করে আমরা চিন্তা করা জরুরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন, ও আমার প্রিয় নবী, আপনি যদি চাইন সমস্ত মানে তিহামা, এই যে আরব দেশের যে বড় বড় পাহাড় মানে আসিল, ওই লাইটা সমস্ত যদি চাইন আমরা এটা সোনা রূপা বানাইয়া দিলাইতাম পারবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরে কি বললেন, কইলা ও আল্লাহ আমি চাই না এটা
আমি চাই যেন আমি একদিন রোজা রাখতাম, তো আমি সবরের সাথে আমি রইতাম, আর একদিন আমি রোজা রাখতাম না, আমি খাইতাম আপনার শুকর আদায় করতাম। তো এইরকম জিন্দেগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাঁটাইছেন। তো এটা থানোর মানে আল্লাহ দিছেন এর বাদেও চাইছেন না, আর আমরা তো মানে পাইনা এর বাদেও মানে এটার লাগি পিছনে পড়িয়া রাত্রে খাম, দিনে খাম, সকালে খাম, বিকালে খাম, শনি রবি খাম, মানে খাম করতে করতে এর বাদেও দেখা যায় খরচ এর বাদেও। কারণ হলো আমাদের যে মকসদ, আমাদের মানে আমরা যেটার উপরে রইতাম, ওই জন্য একটা জিনিস আছে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ কইছেন যে যারা ইবাদুর রহমান, রহমান মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস বান্দা, খেরা যারা খরচ টরচ এসম করে তারা ইসরাফও করে না, তারা মানে থঙ্গি হয় না, মানে তারা খঞ্জুসিও করে না, ফুজুল খরচিও করে না। তো এটা বোঝা গেল যে আমরা সকল জিনিসের মধ্যে এখন একজনে মানে আমদানি অত কিন্তু খরচ বেশি। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, মারিফুল কোরআনের মুসান্নিফ যে মুফতি আজম পাকিস্তান আসলা, তাইন খইন যে আমদানি যেটা মানে যেটা মানে আপনার আয় যেটা হয় এটার উপরে তো আপনার কোনো ইখতিয়ার নাই, আপনার ইনো কত আইব কত না, আপনি চাইবা সকলে খেয়ে চাই না, হাজার হাজার পাউন্ড বেতন আইতো কিন্তু সকলের তো আমরা ব্যবস্থা নাই, কিন্তু খরচার উপরে আমরা ব্যয়ের উপরে আমরা কিতা আছে, আমাদের নিজের এখতিয়ার আছে। আমরা জানি আমার 100 পাউন্ড সপ্তাহে আইছে, আমি 100 পাউন্ড ভিতরে আমি ওই অর্থের ভিতরে সীমাবদ্ধ রইয়া আমি রহিতাম হইব। তো এটা সহজ জিন্দগি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই মা বোনেরা বালামতে শুনেন 40 বছর পর্যন্ত মানে কোনো সালন খাইছেন না, সুবহানাল্লাহ কি জিন্দগি, মানে তানার মানে কিরকম তারা ই মানুষ সুবহানাল্লাহ সাইদা দুজন মানে তারা বাদশাহ পর্যন্ত তারা মানে আইয়া খাওয়া করছে, কিন্তু এর বাদে তারা কিছু খুঁজে বাস আমি হাদিস কোরআনের খিদমত করতাম, আমার জিন্দগি আমরা খাটাইতাম। তাহলে তারা জানছেন যে জিন্দগির মকসদ কিটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই নিজে কইয়া গেছেন আর দেখাইয়া দিছেন কিটা হইলা, মালি ওয়ালি দুনিয়া, দুনিয়ার সাথে আমার কি সম্পর্ক, কি রকমের সম্পর্ক হইতো, ইল্লা কারাকিবিন ইস্তাদাল্লা তাহতা শাজারা সুম্মা রাহা ওয়া তারাকাহা। যেন এইরকম যে মানুষ একজন সফরের মধ্যে মুসাফির মানুষ, মানুষে সফরের মধ্যে এখানে গিয়া আরাম করবার লাগি একটা গাছের নিচে আরাম করলা, যে সময় আরাম শেষ মানে থোড়া ক্লান্ত দূর হয়ে গেল, এর বাদে মানে সফর তান জারি রাখি নিল, ও রকমের জিন্দগি। আমরা যদি এটা বুঝি নাই তো আমাদের যে পয়সা দন দৌলত, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ঘর, আমাদের গাড়ি, আমাদের কাপড়, আমাদের ইতার জিনিসগুলোকে কেউ চাইতো নাই, আর এইরকম আমরা জিন্দগি হাঁটাই দিব, আমরা বালা খানা হইতো এটা মজা হয়েছে না, এটা নাই ওটা নাই, এটা আমরা কোনো সময় করতাম না। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সকলটা দিছেন, এর বাদেও একটা খাজুরের উপরে আর পানির উপরে মানে রয়েছেন। অনেকবার মানে মানুষ ইতা সোয়াল করেনা ভিক্ষা চাইবার লাগে ইতা, তানোর 9 স্ত্রী আসলে একসাথে, তো তানোর 9 ঘরের মধ্যে ফাটাইতা খাদিমরে দেখো কোনো খানা উনা আসেনি, ওইটা ঘরের ভিতরে পানি ছাড়া আর কোনো জিনিস নাই। আল্লাহ আকবার, সর্বরে কায়নাত দুনু জানর বাদশাহ, কিন্তু এটা নাই যে তানোর আসিল না, আল্লাহ দিছেন এর বাদেও চাইছেন। কারণ তাই যাইনছেন আর আমরা উম্মতরেও বুঝাইতে চাইছেন যে এই দুনিয়ার কোনো গুরুত্ব নাই। এর তো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব ফরমাইছেন, লাউ কানাতি দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতাম মিম্মা। এই দুনিয়ার কদর যদি আল্লাহর কাছে একটা মচ্ছর, একটা ফাকির, একটা মানে একটা মানে ফ্লাই আর একটা মানে মইমাসির পরের বরাবর হইতো, মানে তো দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফির রে এক মানে গন্ড পানি একটা মানে পানি খাওয়াইলা না নাই, তো বুঝা গেল যে এটা আমাদের কোনো গুরুত্ব নাই। তো আমার কথার উদ্দেশ্য হইলো আমরা যে মানে আজকু জমা হয়েছি, আমরা যদি এটার গুরুত্ব বুঝতাম, আমরা দুনিয়ার সকলটার গুরুত্ব বুঝি কিন্তু আখিরাতের মানে কোনো জিনিসের গুরুত্ব বুঝি না। এই কারণে ওজন আমরা সমস্ত জিনিসের আমল আমরা যদি এখন বুঝতাম যে একটা হরফ আমরা যদি কোরআন শরীফ পড়ি, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়ালা হাসানাতু বি আশরি আমসালে, এক একটা অক্ষর আমরা যে পড়ি এটার বদলা আমরা একটা নেকি পাবো, এই নেকি কমপক্ষে 10 নেকি পর্যন্ত পরিবর্তন মানে এটার বদলা আমরা পাইমু। তো এটা একজন মানুষ যদি জানে আর এটা গুরুত্ব বুঝেন, তো বুঝবা যেন সুবহানাল্লাহ আমি আলহামদু হইলাম, আলিফ লাম হা মিম দাল, এই আলহামদু হওয়ার সাথে সাথে আমি 50টা নেকি পাইলাম, কিন্তু আমরা মাথার মধ্যে আমরা ঘন্টা দর ঘন্টা মারতাম পারবো, কিন্তু আমরা সুরাতুল ফাতিহা আমরা যদি আলাদাভাবে পড়তাম চাই আমরা এটা পড়তাম নাই, আমরা যে পরিমাণ নেকি পাই এটা আমরা এটা গুরুত্ব নাই। এর কারণে আমরা সাহাবা ইকরামরে যে সময় জিজ্ঞাসা করলা যে মানে এটা কোরআন শরীফ ফজিলত, এক জায়গায় আল্লাহ নবী কইলা যে সুরাতুল ইখলাসের ফজিলত কি, ইন্নাহা লাতাআদিলু সুলুসাল কোরআন, এটা মানে এক তিহাই কোরআন, 3 ভাগের 1 ভাগ কোরআন শরীফের মানে 10 পারা, অর্থাৎ এটা পরিমাণ পড়ার যে সোয়াব এক সুরাতুল ইখলাস পড়লে অতটুক সোয়াব পাইবা। তো এটা যে সময় খবর হইলো
আর এটা কইলা কেন, এমলা 10 বার ফুললে এমলা মানে জান্নাতের মধ্যে মহল পাইবা, এইরকম ফুললে ওটা হইব। তো সাহাবাই কেরাম খুললে সুবহানাল্লাহ, আর নাই তো এটার মাধ্যমে আমরা অনেক মহল, অনেক মানে ফালাস, অনেক গড় আমরা জান্নাতের ভিতরে আমরা বানাইতে পারবো। তো এটা বোঝা গেলে তারা সাহাবাই কেরাম এটা গুরুত্ব আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দেখুক, এটা মানে বলতে আপনারা মহিলা শুনুক, এরা যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন যে একজন মানুষের যদি জানাজার মধ্যে গিয়ে শরীক হয়, একজন পুরুষ মানুষ গিয়ে জানাজার মধ্যে গিয়ে শরীক হইলা, তো এটা এক কিরাত মানে সওয়াব ফাইল বা জানাজার মধ্যে শরীক হওয়ার কারণে, আর এক কিরাত হইলো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। আর যদি দফনের মধ্যে গিয়ে শরীক হয়, দফনের মধ্যে কবরস্থানে যান গিয়ে আর দফন গিয়ে শরীক হয়ে যান, আরো এক কিরাত পাইবা, আরো উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই প্রথম অংশ হাদিসের শুনছিল, আর দ্বিতীয় অংশ শুনছেন না। তো তাই এখন খাদিমরা ফাটাই লেগে দেখো মানে ইডা মানে সাইয়্যিদা আয়েশা আমাদের মারে জিজ্ঞেস রুকা গিয়া, ইডা যেটা হযরত আবু হুরায়রা কইলা ইডা মানে কিতা তাই নিজে শুনছেন নি। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কইলা যে আবু হুরায়রা যেটা কইছেন আমি ওটা শুনছি। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তাই অত আক্ষেপ করলা, অত আফসোস করলা, কইলা ইনি ফাররাতনা ফারারিতা কাসিরা, কইলা ইয়া আল্লাহ আমি অনেক কিরাত আমি আড়াইছি। তো কথার গুরুত্ব কিটা আছে, হালাঙ্কি এটা কোনো একটা এটা ফরজ কোনো ওয়াজিব আছিল না, সুন্নত মুয়াক্কাদা কোনো আমল আছিল না, কিন্তু এর বাদেও নেক আমলের মধ্যে তারা গুরুত্ব দেওয়া আছে। আজকাল আমরা মুস্তাহাব আমল, নফল আমল, সুন্নতে গের মুয়াক্কাদা আমল, ইহাতে কিছু মুয়াক্কাদা আমরা এটা গুরুত্ব দিই না, আমরা বুঝি ওইটা তো কোনো জরুরি নাই, আর এটা খারাপ কারণে আমরা এটা ছাড়ি দিই। তো এটা আমরা মকসদ হইলো যেন আমরা এক একটা আমলরে আমরা কি রকম মজবুতির সাথে আমরা করতাম পারি, যে আমাদের বিষয় আমরা আজকু হইতে আসিল যে সময়ের গুরুত্ব, সময়ের গুরুত্ব থাকলে আমরা সকলতে করতে রাজি হইমু আর করতে আমরা সহজ পাইমু, কিন্তু সময়ের গুরুত্ব না হওয়ার কারণে আমরা যে গলত জিনিস আমরা করতেছি আর আমরা নেকির যত কাম আছে আমরা করতেছি না। এখন আমরা 24 ঘন্টা আপনারা মা বোনেরা আপনারা খাস করে এই যে 24 ঘন্টা জিন্দগি আমরা একটা টাইম টেবিল বানাইয়া, টাইম টেবিল যদি বানানি হয় না আমরা সময়টা নষ্ট করবো। আমি বললাম না আপনি ঘুম থেকে উঠিয়া নমাজের কোনো ঠিকানা থাকতো না, আপনি কইবেন নমাজ তো এখন আর পড়তে নাই, এখন আপনি সোমবারে উঠবা বাচ্চারে স্কুল দিবার লাগবে উঠবা, কিন্তু আপনার এই সময় নাই কি বাচ্চান এই সময় দিবেন না আপনি যে বাচ্চাই গা নমাজটা পড়ি লোক আর এর বাদে স্কুলে যাও, এটা আমরা করতাম না, কারণ এটা গুরুত্ব নাই আমরা। আমরা চিন্তা করবো এই বাচ্চা খাইছত নি, খাবার পিনছত নি, স্কুলের হোমওয়ার্ক করছত নি, তো এটা বোঝা গেলে আমাদের স্কুলের সকলতার গুরুত্ব আছে, কিন্তু নামাজ যে আমরা সাইডের হাত পড়তাম এটার কোনো গুরুত্ব নাই, আমার নিজেরও গুরুত্ব নাই, আর এটার গুরুত্ব না হওয়ার কারণে আমরা বাচ্চাদের মধ্যে এই গুরুত্ব আর এটার ইম্পর্টেন্স আর এটার যে অহমিয়ত এটা আইসে না। তো ওটা বোঝা গেলে আমরা যে আমরা এটার গুরুত্ব দিতাম হইব, আমরা স্কুলের টাইম যাও কি না হয়ে যাও, কিন্তু আমরা নামাজ পড়াই তুইব, আমরা এইরকম টাইম উঠতাম যে আমরা নামাজ পড়িয়া আরামে আমরা স্কুলে যাইতাম পারি, আমরা নাই জানি আমরা লাস্ট মিনিটে আমরা সকলটা আমরা করতাম। এখন হয়েছে দিনের খাম, আমরা দিনের খামে আমরা চেষ্টা করবো আচ্ছা ই আল্লাহ এটা তোরা 5 মিনিট লেট হয়ে গেছে, 5 মিনিট কিতো হয়ে গেছে, লাম্পা হয়ে যার কিতো, এটার মধ্যে আমরা চিন্তা করে যাই, কিন্তু একটা বিয়ার মধ্যে আপনি গেলা এটার মধ্যে যদি আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যায় কোনো অসুবিধা না, আপনি গপ টপ করার কোনো অসুবিধা নাই। তো এটা আমাদের কারণ লক্ষিতা এটা গুরুত্ব নাই এটার, আমরা আমরা যে সময় আমরা সময় নষ্ট করতেছি এটা মাঝে এটা আমরা কোনো এক প্লেট মানে কিতা ভাত খাইবার লাগে মানে আমরা 4 ঘন্টা বই থাকতাম পারবো। এখন ঠান্ডার দিন আইসে আমরা মা বোনেরা যারা বিয়া শাদীর মধ্যে যাইরা আপনারা ইয়াদ রাখবা, পয়লা বিয়া শাদীর মধ্যে আপনারা যাইতে না, আমি নিষেধ করবো আপনারা যাইতে না, আপনার বোনের বিয়োগ ভাইয়ের বিয়োগ আমার কথা থাকবো আপনারা যাইতে না, কারণ লক্ষিতা আজকাল বিয়ার মধ্যে যে পুরুষ মহিলা এখানে জমা হইয়া যাইতেছেন এটা তো পুরা গুনা একদম, মানে পয়লা থেকে আপনারা জানিলে ওয়া পালা তাকউদ বাদা যিক্রা মাআল কওমি যালিমিন, যে সময় এমলা জিনিস হয় নিজের আত্মীয় স্বজন তাহুকা মানে আপনি তারা ইন বিয়ার যাইতে না, আপনি কইতা আমি ইয়া আমি গুনাগার হইতাম, কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি জবাব দিই, তুমি তো এটা উত্তর দেওয়া লাগতো আমার উত্তর দেওয়া লাগবো, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামুল, মা বোনেরা ইয়াদ রাখবা খবর আপনি যাইতইবা আমি যাইতইব, আমরা ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, এটা আমরা কইয়া এই কইছন এনর খরা কারণে আমার বনি কইছন আমার বাইয়ে কইছন আমার শ্বশুর কইছন আমার আমার সম্বন্ধীকে কইছন আমার বাইয়ে কইছন বইনে কইছন, ইটা হইয়া উত্তর দেওয়া পারতা নাই। তো আমরা এটা খাস করে চেষ্টা করবা ফেলা যাইতে না, আর মানে আমরা এখন যাইতে চাই দেখবা ইন মাঝে ইসলামী তরিকার মোতাবিক আছে, এখন আপনি গেলা ইন মাঝে আপনি ভিডিও উঠরা আপনি গান বাজনা আছে ইন মাঝে মানে আপনি সকল সময় কোরআন শরীফ আল্লাহ সুবহান ফরমাইছেন এইরকম মজলিসের মধ্যে আপনি সাথে সাথে উঠে যেতা, আমরা কতজন উঠি এই মজলিস থাকে, এর বাদে আমরা আমরা মানে হাজিয়া গেলাম, এখন আমরা নামাজের টাইম জোহর নামাজের টাইম গেল, আসরও গেল, মাগরিবও গেল, আমরা সাইড নামাজ আমরা কিতা হইছে মেকআপ লাগাইছি এটা খুলতে মারতাম না, এখন উজু করলে তো এটা যাইব কি, তো এটা আমরা চিন্তা করলাম যে আমরা এখন আমরা নামাজ উমাজ কজা খুললাম,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা নামাজ কজা করা। হাদিসের মধ্যে কিতা আইছে মান ফাতাতুল আসর ফাকাদ উতিরা আহলু ওয়া মালু, তার আসর নামাজ ফৌত হয়ে যায়। এই রকম এটা মারাত্মক, এই রকম তার দিল মাঝে কষ্ট লাগতো, যে রকম তার সমস্ত আত্মীয় নিজের সমস্ত ফ্যামিলি মা বাপ স্ত্রী বাচ্চা স্বামী সকল মারা গেছেন কি, এই রকম ওর যে মানে আফসুস আক্ষেপ থাকতো, গম থাকতো, ফিকির থাকতো, কিন্তু আমাদের কোনো কিনা না, আমাদের মানে কোনো আফসুস নাই। তো এটা ও কারণে মানে আজকাল আমরা গুনার মধ্যে এইরকম লিপ্ত হইতেছি, গুনারে গুনা বুঝতেছি না, গুনারে গুনা বুঝতেছি না। তো আমার কত হইলো আপনারা মানে খাস করে এটা খেয়াল রাখবা, বিয়াশাদের মধ্যে পয়লা আপনারা পয়লা নম্বর হইলে যাইতে না, দ্বিতীয় নম্বর গেলে। আর আমরা দেখছি যে আজকাল বিয়ার মধ্যে গিয়া মানে মুসিবত হরা, এই কারণে আপনারা না যাওয়া পারে, আপনারা কইবা আমরা তো না গেলে তো আমরা আত্মীয় স্বজনরে মানে আমার লোকে সম্পর্ক খাটে লইবা, এটা খাটলে কোনো অসুবিধা নাই, আপনি নেকি পাইবা, আমি ফতোয়া দিলাম, কোনো অসুবিধা হইতো নাই, আপনারা কোনো গুণা পাইতেন। অনেকজন কেন ইয়াল্লা আত্মীয়তা কিতা লঙ্ঘন করা এটা তো ঠিক নাই, আপনারাও খোয়েন হাদিসের মধ্যে, আপনারা আমরাও খইরাম আর আমরাও খইরাম এর লোকে বাংকার ইস্যুদারি অনাথ রুকু মাই ইয়াফজুরুক, আমরা ও মানুষের সারি যে আল্লাহ নাফরমানি করে। আমরা যে দোয়াই কুনুত পড়ি প্রত্যেকদিন, যে আপনারা যে দোয়াই কুনুত পড়েন যে একটা উইতিন নামাজের মধ্যে, তো এটার মধ্যে আমরা কিতা হই ওয়ানা তুরুক, এটা আপনারা অর্থ বুঝেননি, আপনার বলার মতো বুঝেন, ওয়ানা তুরুক মাই ইয়াফজুরুক, আমরা সারি দিই ও মানুষ যে আপনার নাফরমানি করে। তো আমরা আল্লাহর কাছে ওয়াদা করি আমরা সাথে সাথে এর বাদে আমরা যাই গিয়া তার লগে উঠা বসা করি। একজন মানুষ বেনামাজি আপনার করে, তার চেষ্টা অর্থ নামাজ পড়াইতা, এখন মানে আমরা তার লগে উঠা বসা করলাম, এটা আমরা খাস করে খেয়াল করা জরুরি। মানে বনু ইসরাইল ধ্বংস খিলা হয়েছিল, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন, তো আল্লাহ সুবহান ফরমাইছেন তারা মানে যে জিনিস গুনার খাম দেখতে এটা মানে আটটাই জানা। আর এর বাদে এইরকম হয়েছে নিজে গিয়ে আমাদের শরীর হয়ে গেছেন, এক তো মানে বন্ধ না করা এটারে মানে এরারে মানে এই জিনিসটাই গুণা থেকে বাঁচাইয়া রাখা এটাও করছে না, বাদে আস্তে আস্তে আমরা নিজেকে এর মধ্যে লিপ্ত হয়ে গেছি। আমরা পয়লা আমরা কিতা করলাম আচ্ছা এটা করবেন না করবেন না, বাদে আমরা তারা করতে করতে আমরা গিয়ে শরীর হয়ে গেলাম, এটা হলো মারাত্মক জিনিস, এটা হলো মারাত্মক জিনিস। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, এটা আমাদের করা এটা জরুরি। তো আমরা যে সময়ের গুরুত্ব এখন দৌকা আমরা এইরকম মজলিসের মধ্যে আমরা আইতে আমরা চিন্তা করবো 10 বার, কিন্তু বিয়াশাদের মধ্যে সুবহানাল্লাহ যারা বিমারও থাকবে আরো মানে রেডি হয়ে যাব, যারা কোনো কিতা দেখবো সকলটাও মানে থইয়া এক মুখায় আমরা যাইতে রাজি হইমু। আমরা যদি বিয়া লন্ডন হয়, বার্মিংহাম হয়, স্কটল্যান্ড হয়, আমরা এটা মধ্যে আস্তা দিন লই আমরা যাইমু কি, মানে আমরা অনেকজন মহিলায় ফোন করেন যে আমরা এখন তো ঠান্ডার দিন আমরা তো নামাজ মানে মিস হয়ে যাবো, কিতা করতাম আমরা তো এখন মানে মেকআপ লাগাইছি কেন কোনো ইসলাম হিবার তারা তারা ফতুয়া দিলাইবা, মহিলা আপনার মাশাল্লাহ মুফতিয়া হয়ে গেছেন কতজন ইয়ে, আমরা ফতুয়া দিন ফতুয়া কিতা দিন যেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউস ওয়ালা ইউরিদু বিকুল উস, ও আয়াত করি আমার কাছে ফতুয়া দিবা। আল্লাহ আসানির ইরাদা করছেন আর শক্তির ইরাদা করছেন না, মানে আল্লাহ আসানি করছেন কি সাইড নামাজ পড়লে একদিন বিয়া আছে এটা কিতা আল্লাহ তো এটা মাফ করে দিলাইবা। তো আমরা এইরকম জিনিস কই আমরা নাউজুবিল্লাহ কোরআন শরীফের ব্যাখ্যাও মানে আমরা গলতভাবে করি, আমরা মানুষরাও মানে গুমরা করি, নিজেও গুমরা হই। তো এটা খাস করে মা বোনেরা খেয়াল করা জরুরি, ভাই যারা আসতেন ইয়ে এরা মানে খাস করে খেয়াল করা জরুরি। মানে আজকাল মানে আমরা এখন যে নফসি নফসির আলম, আমরা ভাই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন ওয়াকালা আল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না কাযালিকা ইউরিহিমুল্লাহু আ'মালাহুম হাসারাতিন আলাইহিম ওয়ামা হুম বিখারিজিন মিনান নার। আপনারা যদি কোরআন শরীফের আয়াতের মানে অর্থ বুঝতে আর চিন্তা করতা, আমরা কইলাম মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি কোনোদিন আমার বন্ধুর কথা মতো হই আমি বিয়া শাদী যাইতাম নাই, গুনার মধ্যে আমি গিয়ে লিপ্ত হইয়া কইবা আচ্ছা আমরা কিয়ামতের দিন যখন হই এই মানুষে কইবা কিতা শয়তানেও কইব, শয়তানে কিতা কইব শয়তানের বাসন দিব জাহান্নামের মধ্যে, শয়তানের বাসন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন শরীফের মধ্যে ফরমাইছেন যে শয়তানে কি বাসন দিব। 13 নম্বর ফারার মধ্যে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইছেন সূরা ইব্রাহিমের মধ্যে শয়তানে বাসন দিব, ওয়াকাল শয়তান লাম্মা কুদিয়াল আমর, শয়তানে সকলের সামনে তার তার মানে ভেনিউ কিতা দেখবো জাহান্নাম। আর মানুষ কত মানে কত পরিমাণ বিলিয়ন্স মানে কোটি কোটি মানুষ এরা সামনে বাসন দিব, ইন্নাল্লাহ ওয়াআদাকুম ওয়াদাল হক, তার বাসন কিতা আল্লাহ ফরমাইছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ একটা ওয়াদা করছিল আল্লাহর ওয়াদা তাই হক মানে এটা পুরা করছেন, তাই যারা হইছিল আমার ইতাআত করবাই মানে জান্নাতে যাইবা আর আমার নাফরমানি হয়ে জাহান্নামে যাইবা, তাই যারা কইছেন এটা ঠিক আছিল, আমার এটা বিলকুল সঠিক বিলকুল হকিকি হকিকত এটা হাটি ঠিক আছিল সকলটা। ওয়াদ তুকুম আর আমি ওয়াদা করছিলাম, ফা আখলাফ তুকুম, কিন্তু আমি ওয়াদা খিলাফি করেছি, আমি ফা আখলাফ তুকুম আমি ওয়াদা খিলাফি করছি, কিন্তু বাধা কইব যে আমি তো ওয়াদা খিলাফি করছি কিন্তু আমি তোমার দান্ডে কইছিলাম ডু ফুর্তি ন চিন্তা, ডু ফুর্তি ন চিন্তা, ফুর্তি করো বেশ করি চিন্তা করার জরুরত নাই, কিচ্ছু চিন্তার ব্যাপার নাই, এখন খাও ঘুমাও কোনো নামাজ পড়লে না কোনো অসুবিধা নাই, মানে এটা তো মিয়া সাহেব সকলে কইবা এটা কোনো চিন্তার ব্যাপার নাই, আপনি হাজিয়া যাওকা কোনো অসুবিধা নাই, এটা সকলটা ফারা যাইব নি
মানে 21 সেঞ্চুরির মধ্যে ইতা মেসা বিতা পুরানা জমানার কথা কইরা শুনতা এমলা কই আমরা অনেক জিনিস আমরা এই রকম অবহেলা করি লাই এটা মারাত্মক জিনিস আমরা যদি আমরা মানে হাকারাতের সাথে আর আমরা যদি মানে ঠাট্টা মতো আমরা আমরা কইয়া দেই অনেকবার কইয়া থাকি তো এটা অনেকবার ইমান হারা হই জিমু তো এটা আমরা সতর্ক আর আমরা এটা ইহতিয়াত আর হুশিয়ার সতর্ক থাকতাম এর মাঝে তো শয়তানে কইব শেষ পর্যন্ত কিতা ও মা কান লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি আমি কোনো জবরদস্তি করছিলাম না মা বোনেরা ভাইগণ আমরা চিন্তা করা শয়তানেও কইব যেন আমি তো জবরদস্তি আপনারা আইতে আসলা কোন আইয়া ক্লিফটন স্ট্রিট আইয়া আমি কোন শয়তান আইয়া বইতাছে খবরদার যাই ভাই সাবধান এই যে কেন ঢুকলে মরি যাই ভাই আর অনেকজন বুঝে না মরি যাই ভাই আরকি মানে অনেকজন বুঝে ইয়ার লাইন আইলে অবস্থা খারাপ হয়ে যাব তো বুঝেন এটা তো শয়তান আইয়া বইতাছিল না বুঝছেন নি শয়তান বইছিল না কি জবরদস্তি যাই না যাও অনেকবার আমরা আছে যে কোন আইয়া মানছে মিক্সড হইলা বাদে শেষ পর্যন্ত আইন না বুঝছেন নি শয়তান স্টপ করে লাই তো মানছি শয়তান আমার বন্ধ করে দিয়েছেন কিন্তু এরা তো শয়তান হবে না আমি তো জবরদস্তি করছিলাম না আমি তো কিনা আপনারা কিনা থ্রেট করছি না আমরা দুম হুমকি দিছে না কিছু করছি না আপনারা কইছি না কিনা যাইতে গিয়ে এখন ফুটবল গিয়া দেখিলাম বুঝছেন এখন গিয়া মানে একটা বলিউড মুভি আছে এটা এখন গিয়া বন্ধুর লগে গিয়া চা নাস্তা গিয়া হইলাও তো ওটা হইয়া মানে ওটা দিল ভিতরে অন্তর ভিতরে নফসে আম্মারাই কাম করতেছে আর শয়তানা দুটা একসাথে মিলিয়া তারা ফ্রেন্ডশিপ বানাইয়া বন্ধুত্ব তারা করছে ভালো বন্ধুত্ব বন্ধুত্ব বানাইয়া আপনারে গলত পথে নিছে কি তো তারা কইবা আমরা জবরদস্তি তো করছি না কারণ লোক দুনিয়ার মধ্যে কোনো জবরদস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবরদস্তি করে গুনাহ করাইতা জবরদস্তি করে নেকি করাইতা এটা নাই আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিহুন আল্লাহ কত সুন্দরভাবে কয় কিন্তু আমরা লাজিম আমরা তোমাদের উপরে জবরদস্তি করলিমু আর তুমি তাই চাইরা না না দুনিয়ালো পরীক্ষার জায়গা পরীক্ষার জায়গা আল্লাহ পরীক্ষা আমরা মা বোনেরা ভাইগণ আমরা সকলে পরীক্ষা নিতেছেন কিতা হরাম আমরা এক একটা মিনিট এক একটা সেকেন্ড যে মুহূর্তে দেখি একজন ছেলে একজন মেয়ে বালি গইছেন মেয়ে যে সময় মানে যে হেজর যে সেকেন্ড থেকে আরম্ভ হয়েছে ওই সময় থাকি এই মহিলা এই মেয়ে মহিলা এটা আডাল্ট হয়ে গেছেন এই সময় থাকি একটা ছেলের স্বপ্ন দুশো বার বাদ থাকি ওই সময় থেকে ধরো 15 বছর বয়স থেকে আরম্ভ হয়েছে 60 বছর বয়স গিয়ে ইন্তিকাল হয়েছে 50 বছরের জিন্দগির হিসাব কিতাব কিরামান কাতিবিন তারা লিখতেছে ইকরা কিতাব কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা এটা হিসাব কিতাব আমরা আমাদের অটোবায়োগ্রাফি আমাদের জীবনী আমরা নিজে করা লাগবো এখন আপনি যদি মানে কিছু না করিয়া থাকেন আমরা কোনো নেকির কাম করছি না এখন এক একটা নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামতি ইসলা সর্বপ্রথম যারা প্রশ্ন হইব মানে কিয়ামতের দিনের নামাজের ব্যাপারে এখন বালিগ হইছেন 15 বছর গিয়া এখন ও নামাজ ফজর নামাজ থেকে লইয়া এক একটা ফজর যখন ফজর ফরছি লাইনি না কিতা লাই ফরছে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি শাস্তি আরম্ভ হইব তো আল্লাহ আমরা মাফ করতে আমরা ও বুঝবার লাগি আল্লাহ আমাদেরকে এই মজলিসে আনছেন আমরা বুঝতাম আমাদের এই দুনিয়ার মধ্যে আমরা বেকার আল্লাহ ফয়দা করছি না আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহ আমাদেরকে বেকার ফয়দা করছেন আর আমরা আল্লাহর কাছে ফিরত যেতাম না ফিরতকে জবাব দেওয়া লাগবে এক একটা জিনিসের হিসাব দেওয়া লাগবে এখন আমাদের 50 বছরের জিন্দগির আমাদের নামাজের হিসাব কিতাব আমরা খিতা অবস্থা হইব আমরা নিজে চিন্তা করতাম হইব আমরা এখন আমরা যদি নমাজি বনি না আমরা কিতা উত্তর দেওয়া লাগে এত সেইদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন ইন্না আহাম্মা উমুরিকুম ইনদি আস-সালাহ সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে নামাজ ফামান হাফিজাহা ওয়া হাফাযা আলাইহা ফাকাদ হাফিজা দীনহু যে এই নামাজের হেফাজতের সাথে রাখছে এটা পাবন্দি করছে হাফিজা দীনহু তার দিনের হেফাজত করছে ওমান দাইয়াহা ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া আর যে নামাজের যাই করছেন ধ্বংস করছেন তার সমস্ত বাকি জিনিস আরো যাই করবা তো এই কারণে বোঝা গেল যে আমরা টাইমরে আমরা কিরকম এটা সময়ে কাটাইতাম আমরা নিজে বুঝতাম আমরা নিজে আসকু গিয়া আমরা চিন্তা করতাম হইব আমরা এইরকম কি মানে কন্টিনিউ থাকতাম নি আমরা মৌত পর্যন্ত আমরা কিতা পরিবর্তন হইতাম না নি আমার নিজের জিন্দগির মধ্যে আমরা একটা পরিবর্তন আনতাম কি না আমরা চিন্তা করতাম হইব আর আমরা যে সময় ফিরাউন যে লাস্ট মিনিটে কইছিল আমন তো আন্না উলা ইলাহা ইল্লাল্লাযী আমানত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহ কইছে আল আন এখন ওয়াকাদ আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুসলিমিন হামেশা মানে কিতা গুনার খাম করছো আর নাফরমানি করছো আর ফাসাদ করছো এখন কোনো অবস্থায় মানে এটা মাফ হইতো নাই তো এই কারণে কিয়ামতের দিন শয়তানে কইব যে ওমা কান আলী আলিম সুলতান ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাব তুনলি আমি দাওয়াত দিছি সুন্দর আছে দোকান নাইট ক্লাব আছে পাব আছে কিন খেলাধুলা আছে সিনেমা আছে কিন ওটা করবাই নে ফাস্তাজাব দাআউতুকুম ফাস্তাজাব তুম মানে সাথে সাথে কবুল করে লিছো ফাত আকিব বিলা তাখির মানে কোনো চিন্তা করছে না বাস সাথে সাথে ফাস্তাজাব তুমলি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম আমারে মুলামাত করিও না আমারে ঠেলা আমারে আমারে কিতা বুড়াবালা করিও না নিজের নিজের দোষ আল্লাহ আকবার এইরকম মানে সকলেও মানে কিতা করবা দুনিয়ার মধ্যে যারা আত্মীয় স্বজন যারা ফ্রেন্ড বন্ধু যারা গলত ফতে লইয়া যাইতেছে এরা কইব ওয়াকাল আল্লাযিনা কাফারু তারা মানে কাফির তারা কইব আমরা তো কোন তোমারে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা
আমি তোমাদের আটটা ইসলাম নেই, আটটা ইসলাম, আমি তো আটটা ইসলাম না। ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া হুম বিহামিলিন খাতায়া মিন শাই। অনেক কাফিরে তারা কইছে কোনো অসুবিধা নাই, তোমার গুনাহ আমরা মাথার মধ্যে লইলো, মানে তুমি কইলা কিদা কুফর ইখতিয়ার কইলো কা গুনার খাম কইলো কা, আল্লাহ ওয়া হুম বিহামিলিনা, হে উঠানে ওয়ালা নাই। আর নিজের গুনা উঠাইবা, আর এরা যে মানে গলত পরামর্শ দিছিল অষ্টারো গুণা নিজের মাথার মধ্যে লইবা। তো এই কারণে মা বোনেরা আমরা এটা খাস করে খেয়াল করা জরুরি, আমরা যত আমরা নেক আমল বেশি বেশি করিয়া আমরা এই যে সময়ের গুরুত্ব বুঝতাম, আর আমরা এখন আমরা নিজের জিন্দগি সংশোধন করিতাম। হাসান বসির রহমতুল্লাহ আলী এখন ইয়া কাবা তসুইফ, নিজরে তসুইফ তাকে বাঁচাও কা নিজরে আমি খালকু করমু খালকু করমু না। এখন আপনারা বইতেছেন, আমি বইছি, আমরা ভাই উলামাই কারামরা যারা বইতেছি, আমাদের মা বোনেরা যারা আপা যারা আছেন ছাত্রী যারা আছেন, সকালে আমরা চিন্তা করতাম আমরা শয়তানে কইব, এটা কোনো চিন্তার ব্যাপার নাই, এটা এটা অনেক টাইম আছে, এখন পর্যন্ত তোমার মা আছেন, তোমার বাপ আছেন, তোমার অনেক তোমার এখন জিন্দগি বালা আছে, কোনো অসুবিধা নাই, এটা বাদে চিন্তা করা যাইব না। তো আমিও শুক্রবারে গেছিলাম আমরা ডরম জেলাখানাত, এর বাদে গেলাম ও নিউ কাসল, মানে তো অনেক মুরব্বী কতজন ফাইলাম, তো একজন কইরা যেন আমি সাইরাম উমরাত যাইতাম, হলাম এটা উমরাত যাইতা, তো ওদের নিয়ত করে রাখি উমরা দইবার লাগে, আমি হলাম মাশাল্লাহ। তো আপনি উমরা লাস্ট কোন সময় গেছিলাম? আমি তো আর জিন্দগি তো উমরাত গেছি না, হজ করছেন না? হজও করছেন না, প্রায় 70 বছর বয়স, উমরা ও নাই হজও নাই। আর এখন খেয়ে লইয়া দিতেছে ছেলে বলতেছে মানে আমি কিতা করবো মানে ও হজ করাই না, আর ছেলে কিতার লাগে হইতেছে হজ, ই যে ছেলে বিয়া হয়েছে, বিয়া হয়েছে খার ওই জন্য আমরা আমাদের যে মাদ্রাসার মাসাল্লাহ গুরুত্ব কিতা, এই মেয়ে আমাদের মাদ্রাসার অনলাইন পড়তেছে, আলিমা বনতেছে, তো এই মেয়ে বুঝতেছে যেন এটা মানে কত জরুরি জিনিস। তো ও মেয়ে মানে বল মেয়ের আসরের কারণে আস্তা গরর আস্তা পরিবার আস্তা কমিউনিটি ভিতরে একটা পরিবর্তন আসছে। তো মেয়ের কারণে অঙ্কু স্বামী মানে মানে দাঁড়িয়ে রাখি আর ফাঁসাত নামাজি বুনছেন, আর হোর হরিও মানে দিনের ফতে আইছেন, এখন তারা আল্লাহ রাস্তা জিতা। তো একজন কারণে, একটা মেয়ের কারণে। ওই জন্য মা বোনেরা আপনারা শুনতেছেন, আপনারা পরিবর্তন করতে পারো, আপনার ফ্যামিলি আপনারা ফইলে আপনার গরু গিয়া আপনার স্বামীর একটা জিনিস কইবা, আপনার অবশ্য আপনার স্বামী আপনার কথা শুনবা, আপনার বাইয়ে শুনবা, আপনার বইনে শুনবা, আপনার কিতা বাইজি বোনজি আপনারা যারা আছেন আত্মীয় স্বজন, আপনার নেইবার আছেন, আপনার যে ফ্রেন্ড বন্ধু আছেন, আপনার কন্ট্যাক্টের মধ্যে আমরা খালি গপ করতাম কিতার লাগে, ফোন করে খালি গপ, কিতা আনছো, কিতা খাইবাই, খালকু কিতা করবাই, কিতা কিনছো, ইতা মাতার কি জরুরত আছে, বউয়ার লাগি সোনা কিনরাইনি, কিতার লাগে কিতা, ইতা মাতার কি জরুরত আছে, আস্তা দিন ইতা গপ করার কোনো জরুরত নাই। আপনি গপ করতা কিতা, আচ্ছা মাশাল্লাহ আপনি নমাজ পড়ছেন নি, কত খান তিলাওয়াত করেন, দুরুদ শরীফ কতটা পড়েন, আচ্ছা আমরা আই যেখানে মাদ্রাসা থেকে পড়াশোনা করি, দেখো কাম মা বোনেরা আমরা ওজন প্রোগ্রাম আছে আমাদের মাদ্রাসা, যে কেন মাদ্রাসা মহিলাদের লাগে বাংলা ভাষার মধ্যে আমরা আপায়রা তারা পড়াইতেছেন আপনাদেরকে, তো আপনারা ও যে মানে ক্লাসও আপনারা গিয়ে শরীর কইতা সোমবার বুধবার আছে, বা চান্তর স্কুলও দিয়া কত সহজভাবে গিয়ে আপনারা এটা মাঝে শরীর কইতে পারেন, কিন্তু এটা সময় নাই। আমরা কিতা করি না বাচ্চান দিয়ে আমরা তো এই রান্দা বারো, রান্দা বারো আস্তে জিন্দগি করবো মা বোনেরা, আপনার আল্লাহর ওয়াস্তে আমি কই, ইটা আল্লাহর নবী তরিকা আমরা দেখি, হাজার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তারা কিতা বুঝছেন না নি রান্দা বারা কিতা, হাজরত জাইনাব রাদিয়াল্লাহু, হাজরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা, হাজরত মাইমুনা, হাজরত খাদিজা তারা বুঝছিলেন না নি, আমরা তারা কাছে বেশি বুঝলেই না কিতা, আমরা কিতা রান্দা লাগবো আর খানা লাগবো আর কিতা লাগবো, এটা মানে আমরা সকলে আমরা চেষ্টা করতাম। ওই জন্য এখন বাড়তি দিনে হইতেছে, আমরা রোজা রাখলে কি অসুবিধা, অত বাড়তি রোজা আমরা দরুকা 4:30টার ভিতরে আমরা ইফতার করলিলাম, কিন্তু আল্লাহ নবী সকল সময় রোজা সোমবার বৃহস্পতিবার আসছেন। তো আমি অনুরোধ করলাম আপনাদেরকে, এক তো মানে আমরা টাইম টু বানাই ফেলা নম্বর, 2 নম্বর আমরা চেষ্টা করি আমরা সোমবার বৃহস্পতিবার আমরা রোজা কি সময়ের গুরুত্ব দিই, আমরা এই যে জিন্দগির অল্প সময় জিন্দগি আমরা আছে এটার মধ্যে আমরা আমলের দিকে আমরা অগ্রসর হইয়া আমরা খামরে মানে আমরা গুরুত্ব মানে এটার গুরুত্ব দিই, আমরা নেক খামের ভিতরে আমরা বেশি টাইম সময় কাটাই, আর যেন মাঝে গুনার খাম থাকে, গুনার খাম থাকে এটা থেকে আমরা বাঁচিয়ে থাকা, তো আমরা খাস করে খেয়াল করা জরুরি। তো আমি সকলরে বলছি আমি যে জায়গায় বিয়া পড়াই, এখন আমি বলছি যে এখন দেখছি মানুষের টাইম বেশি সময় নষ্ট করলেন, তো অনেক জায়গাতে আমি বলছি যে দেখো আচ্ছা আমি বিয়া পড়াই, কিন্তু আমার শর্ত হইলো, আমার কন্ডিশন হইলো আপনি 15 মিনিটের ভিতরে বিয়ার ব্যবস্থা হয়ে যেতেইব, যদি আপনারা হাজির করেন না, কাগজ সকলটা আনেন না, খানা দাওয়া আনেন না, আমি 15 মিনিট বাদে আমি যাই মুখে। তো আমি সকল জায়গাতে এখন একটা সহজ হয়ে গেছে আমার লাগে বিয়াত না যাওয়া, মানুষ তো 15 মিনিটের ভিতরে কোনো সময় পারতা নাই, 1 ঘন্টা 2 ঘন্টা লাগে যায় খানা আইতে আইতে, বুঝছেন মানুষের গুরুত্ব নাই। তো আমি চেষ্টা করি ও 15 মিনিটের ভিতরে এক পারা তিলাওয়াত করি, আমার যে সময় পারা তিলাওয়াত শেষ হয়ে যায় একটা হাজুর লইয়া উঠিয়া আমি যাই গিয়ে, তো তারপর আল্লাহ হুজুর আপনি খাইতে নানি, তাহলে খাইছে তো হাজুর আছে, আল্লাহ নবী হাজুর খাইছেন, আমরা হাজুর খাইয়া চলবো।
তো এইরকম আমরা করা লাগবো। আমরা গুরুত্ব আপনারাও মানে ওমরা যদি বিয়ার সময় যাই, আপনারা ওমরা বেশি সময় টাইম ওয়েস্ট করলে আপনার নামাজের গুরুত্ব আছে, আপনি তিলাওয়াতে কোরআন লাগিয়ে যাইবা, আমি দুরুদ শরীফ পড়লাম, ওমরা একজন আরেকজনের সমালোচনা করা, গীবত করা, চুগলখড়ি করা ইত্যাদি বাসিয়া তাকিয়ে আপনার জিন্দগি কাটাইবা। 24 ঘন্টা জিন্দগি আমরা আপনি ঘুমাইবার আগে মহাসাবা করবা, আমি কতটুক তিলাওয়াত করছি, কতটুক সালাওয়াত নবীর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুরুদ পাঠ করছি, কতটুক আমি নেক কাম করছি, আমরা এটা চিন্তা করতাম। আমরা তো গুনার মধ্যে এইরকম লিপ্ত হয়েছি, আমরা রাত্রি দিনে মোবাইল ফোনে আমরা ধ্বংস করছি, এটা দিয়ে বাঁচিয়ার চেষ্টা করি আমরা, মানে আমাদের সময়ের গুরুত্ব দেওয়া এটা আমার চেষ্টা করা আছে। আজকের যে যে বিষয় আছে ভ্যালু অফ টাইম, আমরা ওটা ভ্যালু যে সময় আমরা সময়ের গুরুত্ব আমরা বুঝবো ভালো মতে, আর এটা নেকির কামের মধ্যে লাগাইবো। তো আপনারা মানে খাস করে বইবা আমাদের হজরত মাওলানা মিফতাহউদ্দিন সাহেব তাইন ইনশাল্লাহ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবা, আর মানে আপনারা শেষ পর্যন্ত ইনশাল্লাহ শেষে খাওয়া খানা দাওয়া ব্যবস্থা আছে, আপনারা খাওয়া দাওয়া করিয়ে যাইবা। আর আমরা যারা যারা আইসেন আলহামদুলিল্লাহ আপনারা খুইবা, আমাদের মহিলা আমরা সকল মানে এটা ওজন একটা জিনিস আছে আহাব্বুল আমল, সবটাই গুরুত্বপূর্ণ, সবটা কি পছন্দিদা আমল, মাহবুব তরিন আমল আল্লাহর কাছে কোনটা, যে আমল হামেশা হয়, মানে একবার আইলা আর আইলা না, এটা নাই, আপনি হামেশা করা সকল সময় আওয়া, এটা হইলো সবটা কি বেশি মানে আল্লাহর কাছে পছন্দিদা। তো ওটা আমরা চেষ্টা করতাম, যারা আইসেন আরো মানুষের দাওয়াত দিয়ে আমরা আনাইতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করতা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।